হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? সত্যি সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, স্কিন কেয়ার ভিডিও নিয়ে। তো পুজো আসছে, তাই না? তো মেয়েরা স্কিন কেয়ার করবে না এটা তো হতেই পারে না, তাই না? সমস্ত মেয়েরা কিন্তু নিজের স্কিনকে খুব বেশি ভালোবাসে। অবভিয়াসলি আমিও কিন্তু আমার স্কিনকে খুব বেশি ভালোবাসি। তো চলে এসেছি পুজোর সামনে, নিজের স্কিনকে তো খুব সুন্দর করতে হবে, যাতে সব থেকে বেশি সুন্দর আমাকেই লাগে, মেয়েরা এটা ভাবে যদিও বা। তো আর হচ্ছে আমাদের এটাও চিন্তা করতে হবে টাকাও কী করে বাঁচানো যায়, তাই না? সেটাও সব কিছু ভাবনা চিন্তা করেই তোমাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে এসেছি। কী ভিডিও, চলো দেখে নেওয়া যাক। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, চলে এসেছি শাহনাজ হোসেনের ফেশিয়াল কিট নিয়ে। তোমাদের সামনে আমি ফেশিয়াল করে দেখাবো যে বাড়িতে বসে মানে পার্লারের মতন গুলো তোমরা কীভাবে পাবে আর কীভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফেশিয়াল করবে। নারিশিং ক্রিম রয়েছে, তারপরে রয়েছে রিহাইড্রেশন লোশন রয়েছে, রোজ ওয়াটার রয়েছে, স্ক্রাব রয়েছে, প্যাকে রয়েছে। তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যায় কীরকম করে ইউজ করি। তো প্রথমেই হচ্ছে ব্যবহার করব এটা হচ্ছে নারিশিং ক্রিম, ঠিক আছে? এই যে নারিশিং ক্রিমটা ব্যবহার করব, দেখো ফিঙ্গার টিপস দিয়ে ভালো করে সারা জায়গাতে লাগিয়ে রাখবো। আচ্ছা, তোমরা যখন ফেসে করবে তখন কিন্তু নেকটাতেও করবে, ঠিক আছে? চাইলে তোমরা এই পোর্শনটাও করতে পারো। ক্রিমটা যতক্ষণ না স্কিনের সাথে ভালো করে ব্লেন্ড হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে, ততক্ষণ ভালো করে হালকা হাতে ম্যাসাজ করতে হবে। বেশি জোরে না, একদম হালকা হাতে ফিঙ্গার টিপসে করতে হবে, যাতে স্কিনের ওপরে ভালো বেশি প্রেশারও যাতে না পড়ে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আর দেখো কীরকমভাবে আমি ফিঙ্গার টিপসগুলোকে ইউজ করছি, সেমভাবেই করবে। এতে খুব ভালো স্কিনে ম্যাসাজ হয় আর কিন্তু ব্লাড সার্কুলেশনটাও খুব ভালো হয়। আমার কিন্তু স্টেপ ওয়ানটা কমপ্লিট হয়ে গেছে, স্কিনের সাথে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে গেছে ক্রিমটা। এবার হচ্ছে একটা ওয়েট টিস্যু নেব, নিয়ে এটাকে দিয়ে ভালো করে মুখটাকে মুছে নেব। তোমরা চাইলে টাওয়াল কিছু মানে যে কোনো একটা সুতির কিছু দিয়ে মুখটাকে ভালো করে মুছে নিতে পারো, যে ডেড সেলগুলো আছে, যে নোংরাটা আছে সেটা বেরিয়ে যাবে। তো চলো, এটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে শুরু করো স্টেপ টু। এটা হচ্ছে স্ক্রাব। তো ভালো করে মুখটাকে মুছে নিয়েছে আগে টিস্যু পেপারটা দিয়ে। তো এবার ক্রিমটাকে, যে স্ক্রাবটা রয়েছে, সারা মুখে অল ওভার ফেসে ভালো করে লাগিয়ে নিতে হবে ফিঙ্গার টিপস দিয়ে। আর হ্যাঁ, চোখ জায়গাটা কিন্তু বাদ দিতে হবে, আই এরিয়াটা বাদ দিতে হবে গোল সার্কুলেশন করে, ওই জায়গাটাতে লাগানো যাবে না, যেহেতু ওই চামড়াটা কিন্তু আমাদের স্কিনের থেকে অনেকটাই আলাদা হয় আর অনেকটাই পাতলা হয়। তো ভালো করে ওই জায়গাটা সাবধান সহকারে লাগিয়ে নিতে হবে। আর দেখো, দুটো আঙুল দিয়ে কিন্তু খুব ভালো করে ম্যাসাজ করতে হবে, একদম খুব সুন্দর করে। খুব জোরে ঘষবে না, যে না জোরে জোরে ডললে হয়তো ময়লা উঠে যাবে, না এতে কিন্তু তোমাদের স্কিনেই ক্ষতি হবে। তো সেদিকেও খেয়াল রাখতে হবে, যেহেতু হালকা করে ম্যাসাজ করতে হবে, জাস্ট ম্যাসাজ, জোরে জোরে নয়। আর মাঝে মাঝে একটু জল নিতে হবে, জল দিয়ে ভালো করে ম্যাসাজ করতে হবে। শুকনো কিন্তু ডলবে না, এতে ছাল উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে, স্কিন সুন্দর হয়ে যাওয়ার পরিবর্তে কিন্তু স্কিনটা আরও বাজে হয়ে যাবে। তো সেদিকেও খেয়াল করতে হবে। 4 থেকে 5 মিনিট মতন ভালো করে ম্যাসাজ করার পরে হালকা হাতে, তারপরে টিস্যুটাকে বেশ ভালো করে জলে ধুয়ে নিতে হবে, নিয়ে যে স্ক্রাবটা মুখে লেগে রয়েছে অল ওভার ফেসে সেটাকে সরিয়ে নিতে হবে, যাতে কোনো রকম মাইল্ড যাতে না থাকে, যে ছোটো ছোটো যে দানাগুলো হয় স্ক্রাবে, যে মাইল্ড দানাগুলো সেগুলো যাতে না থাকে স্কিনে। কারণ তুমি যখন আবার পরবর্তীকালে ম্যাসাজ করবে স্কিনে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভালো করে ওগুলোকে ফ্রেশ করে নিতে হবে, নেবার পরে তোমার পরবর্তী স্টেপটা কিন্তু শুরু করতে হবে। পরবর্তী শুরু করতে চলেছি স্টেপ 3। এটা হচ্ছে রিহাইড্রেশন লোশন। স্ক্রাবের পরে রিহাইড্রেশন লোশনটা ইউজ করতে হয়। তো ভালো করে ক্রিমটাকে লাগিয়ে নিলাম যতটা পরিমাণ মতো লাগবে, তারপরে কিন্তু এয়ার টাইট করে রেখে দিতে হবে, যাতে ক্রিমটা নষ্ট না হয়ে যায়, সেদিকেও খেয়াল করতে হবে, যাতে এটাকে রিইউজও করতে পারি পরবর্তীকালে। ক্রিমটাকে বেশ ভালো করে অল ওভার ফেসে সুন্দর করে লাগিয়ে নিতে হবে, আর ক্রিমটাকে বেশ ভালো করে ব্লেন্ড করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ব্লেন্ড হচ্ছে। তারপরে কিন্তু এটাকে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। তো দেখো, 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট হয়ে যাওয়ার পরে স্কিনে কিন্তু খুব ভালো করে ক্রিমটা অ্যাবজর্ব করে গেছে, আর এই ক্রিমটা কিন্তু মুছবো না আমরা, এইভাবে থাকবে। তারপরে কিন্তু পরবর্তী স্টেপ শুরু করব, 4 নম্বর স্টেপটা শুরু করব। এবার 4 নম্বর প্রসেসটা হচ্ছে ফেস মাস্ক। এটা হচ্ছে 4 নম্বর প্রসেস। আর হচ্ছে তোমাদেরকে আমি ব্রাশ দিয়ে দেখাচ্ছি না, কারণ অনেকের ঘরে কিন্তু ব্রাশ থাকে না। তো চিন্তার কোনো কারণ নেই, হাত দিয়েও কিন্তু খুব ভালো করে ফেস মাস্কটা লাগানো যায়। তো হাত দিয়েই আমি তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে লাগানো যায়। আর কিন্তু মাস্কটাকে যে অনেকটা মোটা করেই দিতে হবে, ঠিকই করে দিতে হবে, তার কোনো মানে নেই, কারণ এর ট্র্যাকচারটাই হচ্ছে একদম পাতলা, ঠিক আছে? একদম পুরো জেল বেস, অনেকটা মোটা ট্র্যাকচার নয়। এই
কারণে কিন্তু এটাকে পাতলা করেই লাগাতে হবে। বেশ ভালো করে কিন্তু অল ওভার ফেসে লাগিয়ে নিতে হবে। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, আই এরিয়াটা কিন্তু বাদ দিতে হবে আমাদেরকে। আই এরিয়াতে কিন্তু লাগালে চলবে না, ঠিক আছে? আই মানে আগেই বলেছি, চোখের চামড়া আর স্কিনের চামড়াটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট। চোখের চামড়াটা অনেকটাই পাতলা হয়, তো সার্কুলেশন করে ওই জায়গাটা বাদ দিতে হবে। তোমরা চাইলে এখানে শসা বা কোনো কিছু, টমেটো, আলু, যার ঘরে যা আছে সেটা দিলেই হবে। এবার চোখে এটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে অল ওভার ফেসে। আর হ্যাঁ, সবসময় খেয়াল করবে মাস্ক লাগানোর সময়, মাস্ক হোক বা ফেসিয়াল করার সময় যতটা কথা কম বলবে ততটাই ভালো। আর আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই ফেস প্যাকটা, ফেস প্যাকটা লাগানোর সময় কিন্তু একদমই কথা বললে চলবে না, হাসবে না, কিছু না। জাস্ট চোখের ওপরে তোমরা কিছু দিয়ে দেবার পরে তোমরা কিন্তু রিল্যাক্স করবে, একটু শুয়ে পড়বে 15 মিনিট 20 মিনিট, টিভিও দেখবে না, কিছু দেখবে না, জাস্ট রিল্যাক্স করবে, চুপচাপ চোখ বন্ধ করে কিন্তু শুয়ে থাকতে হবে। ফেস প্যাকটা লাগিয়ে 15 থেকে 20 মিনিট পর্যন্ত ওয়েট করতে হবে, এটা শুকনো পর্যন্ত। তো চলো 20 মিনিট পরে আবার ফিরে আসি। তো দেখো আমার কিন্তু ভালো মতন শুকিয়ে গেছে চারিদিকটা, আর কিন্তু আই সার্কুলেশনটা কিন্তু বাদ দিয়েছি। আর আমি আলু রেখেছিলাম, তোমরা সবাই দেখেছিলে, যার ঘরে যেটা থাকবে সেটাই দেবে। আর এবার হচ্ছে টিস্যু পেপারটাকে জলে ভিজি, ভালো করে মুছে নিতে হবে। তো চলো আমি ভালো করে জল দিয়ে মুছে ফেলি। লাগিয়েছিলাম সেটা আমি কথা বলছিলাম না, কারণ কেন বলো তো ফেসিয়াল করার সময় কথা যত কম বলবে ততটাই ভালো, অ্যাকচুয়ালি কথা না বলাটাই ভালো। তো ওই জন্য আমি কোনো কথা বলছিলাম না। তো এখন আমার কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে শুধু বাকি হচ্ছে স্কিন টনিক, যে রোজ টনিকটা রয়েছে, রোজ টনিক এটা শুধু বাকি। তো এটা এখন ব্যবহার করবো, দাঁড়া এখন যেহেতু আমি টিস্যুটা দিয়ে টিস্যুটাকে জলে ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে নেওয়ার পরে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দেখলে তোমরা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি যে টনিকটা রয়েছে সেটা ইউজ করবো, অবশ্যই কটন বলটা ইউজ করবে। আর এটাকে কটন বলটাকে একটু ফ্রেশ জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে। তো দেখো কটন বলের মধ্যে আমি কিন্তু এই যে জল দিয়ে ভালো করে ভিজিয়ে এই যে চিপড়ে নিয়েছি, দেখো তোমরা ভালো করে চিপড়ে নিয়েছি এরকম করে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো এই টনিকটা, দেখো মুখটা কিন্তু শুকিয়ে গেছে আমার, তোমাদের সাথে কথা বলতে বলতে মুখটা শুকিয়ে গেছে। এর মধ্যে আমি কয়েক ফোঁটা নিয়ে নেবো, দেখো নিয়ে এরকম ড্যাপ করে করে লাগাতে হবে, ঠিক আছে? কেউ কিন্তু এরকম করে মুছে নেবে না, এরকম ড্যাপ ড্যাপ করে লাগাতে হবে। গন্ধটা কিন্তু ভীষণই খুব সুন্দর, অ্যাকচুয়ালি সব কটা গন্ধটাই কিন্তু খুব সুন্দর, মানে যে কটা জিনিস এখানে আছে, দেখো এরকম ড্যাপ ড্যাপ করে লাগাতে হবে, ঠিক আছে? এরকম ড্যাপ ড্যাপ করে আস্তে আস্তে অল ওভার ফেসে এরকম করে লাগিয়ে নিতে হবে। এবার দেখো কলা দিয়ে তোমাদের এখন হচ্ছে, যেহেতু আমাদের পোর্স কিন্তু পুরোটাই ওপেন রয়েছে, তাই না? ডেড সেল সমস্তটাই বেরিয়ে গেছে, ওপেন রয়েছে। যদি তোমরা তুলোটাকে ধুয়ে না নাও, তাহলে তুলোর যে সেলগুলো রয়েছে সেই ফুটোগুলো কিন্তু ডেড সেলের মধ্যে আটকে যেতে পারে, মানে যে ওপেন পোর্সের মধ্যে আটকে যেতে পারে, এতে কিন্তু স্কিনটা ডাল হয়ে যেতে পারে। এর জন্য ভালো করে ধুয়ে নিতে হবে, আর এরকম করে ড্যাপ ড্যাপ করে লাগাতে হবে যাতে পোর্সগুলো বন্ধ হয়ে যায়। তো দেখো আমার অল ওভার ফেসে কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো আমার কিন্তু ফেসিয়াল করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর আজকে এই ছিল আমার ভিডিওটা, আশা করছি তোমার সবারই খুব ভালো লেগেছে আর অনেকটাই কম্বো উপকারিত হচ্ছে। তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবে। তো আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। টাটা সবাইকে।